তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আজকে একটা আপডেট চলে আসছে। তোমরা সবাই জানতে যে 31 আগস্ট পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ছিল, এখন এই ছুটিটা বৃদ্ধি করে ঠিক 3 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এখন এটা নিয়ে একটু কনফিউশন ছড়িয়ে গিয়েছিল যে এক পত্রিকায় বলা হয়েছিল যে 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ, আর অন্যদিকে অনেক জায়গায় 3 অক্টোবর। তো সর্বশেষ 3 অক্টোবর পর্যন্তই আসলে ছুটিটা বৃদ্ধি করা হয়েছে। তো আমরা একটু নিউজটা দেখবো এবং তারপর কথা বলার ট্রাই করব যে এই বন্ধ অনুসারে এইচএসসি পরীক্ষা কবে হতে পারে, জেএসসি পরীক্ষা হতে পারে কি না, বার্ষিক পরীক্ষাগুলো কি হবে, সব নিয়েই কথা বলবো। সো ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য। তো আমরা একটু প্লে করি নিউজটা। করোনার কারণে 3 অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই বিষয়ে আরো জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী রুবায়েত হাসানের কাছে, তিনি আছেন সচিবালয়ে। রুবায়েত সচিব, এই বিষয়ে আর কি জানিয়েছেন, আর এই সংক্রান্ত প্রজ্ঞাপন কখন জারি হতে পারে? নিশ্চয়ই একটু সময় নিয়ে বলতে চাই যে লাখ লাখ শিক্ষার্থী যে খবরটির জন্য অপেক্ষা করছে, কিছু কিছু গণমাধ্যম কিন্তু সেই খবরটি ভুল দিয়েছিল। অর্থাৎ তারা বলছিল যে 30 সেপ্টেম্বর কিংবা 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, এই খবরগুলো ভুল। আমি নিজে কথা বলেছি সিনিয়র সচিব আকরাম আল হোসেন, তিনি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত সচিব রয়েছেন, 3 অক্টোবর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখা হচ্ছে, যেই বন্ধটি ছিল 31 আগস্ট পর্যন্ত। আপনাকে আরেকটু জানাতে চাই, এই সিনিয়র সচিব বলছিলেন যে দফায় দফায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা মত বিনিময় করেছেন, শিক্ষা সচিব মাহবুব হোসেন সহ তিনি ছিলেন, এবং তারা বেশ কয়েকটি বিষয়ে নজর দিয়েছেন। তারা বলছেন দেশে যে করোনা সংক্রমণের যে হার বা পরিস্থিতি তা এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য অনুকূল নয়, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনই অনুশাসন তাদের দিয়েছেন। এবং আজ তিনি বিভিন্ন সাংবাদিকদের মুঠোফোনে যে বার্তা দিয়েছেন তাতে সংবাদকর্মীরা ভুল সংবাদ প্রচার করেছেন বলে আমাকে জানিয়েছেন। তিনি আমার সঙ্গে কথা বলবার সময় বলেছেন যে 3 অক্টোবরই এখন পর্যন্ত সরকারের একদমই নির্ধারিত যে সময়সীমা। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনিও কিন্তু ভুল খবর গণমাধ্যমে দিয়েছিলেন, অর্থাৎ 30 সেপ্টেম্বর বলেছিলেন, সেটিকে বাদ দিয়ে এই সিনিয়র সচিব নিশ্চিত করেছেন 3 অক্টোবর পর্যন্ত। আপনাকে জানাতে চাই সরকারের পক্ষ থেকে কিন্তু 3 ধরনের কি বলে শিক্ষা পাঠদান কার্যক্রম শেষ করার প্ল্যান এবিসি হাতে নেওয়া হয়েছে, সেগুলো অক্টোবর নভেম্বর নাগাদ ইমপ্লিমেন্টেশনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। যদি তেমনটি ঠিক থাকে দেশের সকল প্রাথমিক এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে তৃতীয় সামগ্রী অর্থ বর্ষ শেষের যে পরীক্ষা সেটি কিন্তু 19 ডিসেম্বর থেকে হতে পারে, যদি অনুকূলে থাকে, অর্থাৎ এই প্ল্যানগুলো তারা বাস্তবায়ন করতে পারে। পাঠদান কার্যক্রম তারা 45 দিনের জন্য হাতে রাখতে চায়, সেই হিসেবে নভেম্বর মাস এবং অক্টোবর মাসের মাঝামাঝি থেকে তারা শিক্ষা পাঠ। ওকে, এখানে যে বিষয়টা ফুটে উঠলো যে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত যদি তারা সময়টা পায় তাহলে 19 ডিসেম্বরের দিকে এই বার্ষিক পরীক্ষাগুলো নেওয়া হতে পারে। তো এই জায়গায় আমার কিছু কথা আছে, সেটি হলো এইচএসসি পরীক্ষা নিয়ে। তোমরা সকলেই জানো যে মোটামুটি যেহেতু 3 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিটা করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রী মহোদয় আমাদের এই কথাটা বলেছেন যে ঠিক 15 দিন পর এইচএসসি পরীক্ষা হবে, এবং এখন যে প্ল্যানগুলো মনে হচ্ছে এখানে প্ল্যান যেগুলো বলছে যে এবিসি, সেখানে কিন্তু এটাই রাখা হয়েছে যে অক্টোবরে খুললে কোন প্ল্যানটা নেওয়া হবে, সেপ্টেম্বরে নভেম্বরে খুললে কোন প্ল্যানটা নেওয়া হবে, এবং এই ইঙ্গিতেই তারা কিন্তু টার্গেট একটা রাখছে যে ডিসেম্বরের 19 তারিখে আমরা বার্ষিক পরীক্ষার একটা ব্যবস্থা করতে পারি যদি আমরা 45 দিন সময় পাই এর মাঝে। এদিকে ধরো অক্টোবর মাসের 15 দিন এবং নভেম্বর পুরোটা, তো এরকম একটা চিন্তাধারা। এখন যদি শিক্ষামন্ত্রী মহোদয় আমরা সর্বশেষ যে বক্তব্যটা আছে এটা আলোচনা করি এবং এইটা মিলাই, দেখো শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু লাস্ট যে বিষয়টা বলেছেন সেটি হলো যে নভেম্বরেও যদি এই বার্ষিক পরীক্ষা সরি এইচএসসি পরীক্ষাটা নেওয়া যায় তাহলে ডিসেম্বরের মধ্যে শেষ হলে কিন্তু রেজাল্টটা ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া যেতে পারে এবং ফেব্রুয়ারিতে তখন ভর্তি পরীক্ষা হবে, অর্থাৎ নভেম্বর মাসে যদি এইচএসসি পরীক্ষা নেওয়া যায় তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। তো অ্যাজ ইউজুয়াল এখানেই বোঝা যাচ্ছে যে যেহেতু নভেম্বরে এইচএসসি পরীক্ষা শেষ করার একটা ধারণা তিনি সেখানে দিয়েছেন এবং এই নিউজ অনুসারে 3 অক্টোবর পর্যন্ত বন্ধ, তাহলে 3 অক্টোবর 15 দিন যোগ করো তাহলে 18 অক্টোবর পর্যন্ত, যদি 18 অক্টোবর শুরু হয় এইচএসসি পরীক্ষা তাহলে কিন্তু নভেম্বরের ঠিক মাঝামাঝি সময় বা শেষ দিকেই এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুসারে এই ছুটিটা মিলে যাচ্ছে। একটু বোঝার ট্রাই করো।
যে যদি শিক্ষামন্ত্রী যে হিসেবে বলেছে এবং এইটা মিলে যায় তাহলে কিন্তু তোমাদের টার্গেটটা সেভাবেই রাখতে হচ্ছে, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের শুরু এই সময়টা, অর্থাৎ অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ এর মাঝে তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি, মানে অনেক বেশি। তো এই জন্যই বলবো যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তার টার্গেটটা রাখবা। দেখো আমি পূর্বেও বলেছিলাম যে যখন ছুটিটা দিবে, ছুটি যেদিন শেষ, ধরো এখানে ছুটি দিয়েছে 3 অক্টোবর পর্যন্ত, তাহলে 3 অক্টোবর প্লাস 15 দিন তোমরা যুক্ত করবা, তাহলে 28 অক্টোবর তোমার টার্গেট নিবা যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা 28 অক্টোবর হতে পারে, এবং সেই অনুযায়ী তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করবা বা রুটিনটা সেই অনুযায়ী তৈরি করবা। এখনও বলছি এই যে তোমরা 15 অক্টোবর থেকে তোমার 1 নভেম্বর এর মাঝেই তোমার প্রিপারেশনটা কমপ্লিট করার ট্রাই করো, আশা করি এই সময়ের মধ্যেই তোমাদের এইচএসসি পরীক্ষাটা হবে। আর আমি মনে করছি এই সময় এইচএসসি যদি পরীক্ষাটা হয় তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে যে খুব একটা প্রবলেম তা হবে না। তোমরা যেটা বলছো করোনার মধ্যে, হ্যাঁ এই এক মাসে অনেকটা অনেকটা স্বাভাবিক হতে পারে, আমরা বলছি না যে স্বাভাবিক হবে বাট হতে পারে। এবং যেটা মনে হচ্ছে দেখো এর মাঝে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সবাই এই অন্ততপক্ষে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মত দিচ্ছে, এবং তারা স্কুল কলেজ খোলার বিষয়ে কোনো মত দিচ্ছে না, বাট বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মত দিচ্ছে, এবং এই বিষয়ে তারা হয়তো কিছু একটা আন্দোলন করতে পারে। তো যাই হোক না কেন, আমি বলবো যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীর টার্গেটটা এই অক্টোবরের শেষ সময়টা, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি থেকে শেষ সময় পর্যন্ত রাখো। আমার নিউজটা একটু শুনি তারপর শুরু করতে চাই। আরেকটা বিষয় জানিয়ে শেষ করতে চাই যে প্রায় 29 লাখের বেশি শিক্ষার্থী প্রাথমিকে তারা কিন্তু এই শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার বসছেন না, যেটাকে আমরা পিইসি বলে থাকি। সেটি না হলে যে শ্রেণীর সমাপনী যে পরীক্ষাগুলো থাকবে তাদের পূর্ববর্তী মেধা যাচাই করে আসলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। এটিও আচ্ছা, তো নিউজটা মোটামুটি এরকমই, তোমরা হয়তো বা বুঝতে পেরেছো সব কিছু। আমি ক্লিয়ার করে বলে দিয়েছি যে এইচএসসি পরীক্ষা কবে হতে পারে, এটা হতে পারে ধারণা এই জাস্ট এই। যদি তোমাদের আমি আবার আরেকটা কথা ক্লিয়ার করে দিই, সব সময় মাথায় রাখবা কোনো নিউজে তোমার বিশ্বাস করা দরকার নেই, ছুটি যে তারিখে দিয়েছে তার থেকে 15 দিন যুক্ত করে তুমি প্রিপারেশন নিবা, সর্বশেষ কথা এটাই। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, টেক কেয়ার, বাই।